নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, সারগাম পাঠশালা আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বন্ধুরা আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা মর্মান্তিক গানের হারমোনিয়াম টিউটোরিয়াল নিয়ে আসলাম। এই গানটা কিন্তু বন্ধুরা আমাদের সবার জীবনে কিন্তু বন্ধুরা খুব নিবিড়ভাবে কিন্তু বন্ধুরা জড়িত। তো আর সেই গানটি হচ্ছে বন্ধুরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তুরা। এই গানটির জন্য কিন্তু বন্ধুরা আমার কাছে অনেকবার রিকোয়েস্ট এসেছিল, সেই জন্য বন্ধুরা আজকে এই রিকোয়েস্টের গানটি আমি শেয়ার করছি। তো বন্ধুরা, এই গানটি শেয়ার করার আগে আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বন্ধুরা প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো আর কথা বাড়াবো না, আজকের হারমোনিয়াম টিউটোরিয়ালে আমরা চলে আসি। আজকের গানটা আমি আপনাদেরকে সি মাইনর থেকে দেখিয়ে দিব, কেমন? আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো স্কেলে এই গানটি তুলে ফেলতে পারেন। সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা যে স্কেল থেকে তুলবে সেই স্কেল অনুযায়ী স্বল্পীগুলো বসিয়ে দিলে তাতে হবে। তো বন্ধুরা, আজকের গানটিতে কিন্তু বন্ধুরা কোনো স্বর কোমল হচ্ছে না, একটা স্বর কিন্তু বন্ধুরা তীব্র হচ্ছে, আর সেই স্বরটি হচ্ছে বন্ধুরা তীব্র মা, অর্থাৎ বন্ধুরা কড়িমাটা ব্যবহৃত হবে, আর বাকি সব স্বর কিন্তু বন্ধুরা শুদ্ধ থাকবে। তো বন্ধুরা, এই গানটিতে তিনটা কলি আছে, তিনটা কলির স্বরলিপি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, সেই জন্য চেষ্টা করবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য। তো প্রথম কলিটা স্বরলিপি দেখিয়ে দেওয়ার আগে রিডটা শুনিয়ে দিচ্ছি। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এটা হচ্ছে কিন্তু বন্ধুরা এই গানের প্রথম কলি, কেমন? তো বন্ধুরা, এই প্রথম কলিটার স্বলিপি দেখুন। আরেকটা জিনিস বন্ধুরা আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিতে আমি ভুলে গেলাম, আর সেটি হচ্ছে বন্ধুরা সি মাইনরের স্বলিপিটা। সি মাইনরের স্বলিপিটা দেখুন বন্ধুরা, এখান থেকে সা রে গা মা পা দা নি সা, সা নি দা পা মা গা রে সা, এটা হচ্ছে বন্ধুরা সি মাইনর স্বরলিপি, কেমন? তো বন্ধুরা দেখুন এই প্রথম কলিটা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে, সাজিয়ে গুজিয়ে, সাজিয়ে গুজিয়ে সা গা 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 রে গা, সা গা 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 রে গা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, দে মোরে, দে মোরে মাধা পাদা পামা, মাধা পাদা পামা, মাধা পাদা পামা মোরে সজনী তোরা, সজ সজনী, সজনী তোরা, সজনী তোরা গারে সারে সানি, গারে সারে সানি, গারে সারে সানি সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে, সাজিয়ে গুজিয়ে পানি নি নি নি, পানি নি নি নি, সাজিয়ে গুজিয়ে দে মোরে, দে মোরে রে ঘা রে ঘা রে সা, রে ঘা রে ঘা রে সা, রে ঘা রে ঘা রে সা দে মোরে। আমি আবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এভাবে কিন্তু বন্ধুরা আপনারা এই কলিটা তুলে ফেলবেন, কেমন? এরপর কিন্তু বন্ধুরা আরো তিনটা কলি আছে, তিনটা কলির স্বরলিপি আমি আপনাদের দেখিয়ে দিব। তো প্রথম কলিটার অর্থাৎ প্রথম অন্তরাটার স্বরলিপি দেখিয়ে দেওয়ার আগে রিডটা শুনিয়ে দিচ্ছি, দেখুন রিডটা। বরই পাতা গরম জলে শোয়ায় মশারির তলে, বরই পাতা গরম জলে শোয়ায় মশারির তলে, আতর গোলাপ চন্দন মেকে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এটা হচ্ছে কিন্তু বন্ধুরা প্রথম অন্তরা, কেমন? তো বন্ধুরা দেখুন এই প্রথম অন্তরাটা। আর বন্ধুরা, এই গানটি কিন্তু বন্ধুরা শুনেই বুঝতে পারছেন প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লিরিক্স কিন্তু বন্ধুরা আমাদের জীবনের সাথে খুবই কিন্তু বন্ধুরা নিবিড়ভাবে সম্পর্কিত, খুবই একটা মর্মান্তিক গান। তো বন্ধুরা দেখুন, বরই পাতা গরম জলে,
বরই পাতা গরম জলে সা গা গা মা পা মা পা সা গা গা মা পা মা পা। এই স্বরটা হচ্ছে কিন্তু বন্ধুরা করিমা, আর এই স্বরটা হচ্ছে কিন্তু বন্ধুরা শুদ্ধ মা। কেমন, দুইটা মাইক কিন্তু বন্ধুরা আজকের গানটিতে ব্যবহৃত হচ্ছে। বরই পাতা গরম জলে সা গা গা মা পা মা পা সা গা গা মা পা মা পা, বরই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে শোয়াইয়া মশারির তলে শোয়াইয়া মশারির তলে পা 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 মা পা মা গা পা 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 মা পা মা গা শোয়াইয়া মশারির তলে। এই লাইনটা কিন্তু বন্ধুরা আপনারা দুইবার বলবেন, কেমন, বরই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে। এই লাইনটি কিন্তু বন্ধুরা দুইবার বললেন। তো এরপরের লাইনটি হচ্ছে, আতর গোলাপ চন্দন মেকে দে আতর গোলাপ চন্দন মেকে দে আতর গোলাপ চন্দন আতর গোলাপ চন্দন আতর গোলাপ চন্দন গা 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 রে গা 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 রে গা আতর গোলাপ চন্দন মেকে দে মেকে দে মেকে দে মাধা পামা মাধা পামা মাধা পামা মাধা পামা মেকে দে আতর গোলাপ চন্দন মেকে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। ঠিক আগের মতো কিন্তু আবার বলবেন, কেমন, তো দেখো, আতর গোলাপ চন্দন মেকে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। এভাবে কিন্তু বন্ধুরা এই অন্তরাটা শেষ করবেন। কেমন, তো বন্ধুরা এরপর আরও দুটো অন্তর আছে, সেই অন্তরা দুটার স্বরলিপিও কিন্তু বন্ধুরা এই প্রথম অন্তরাটার মতো একই স্বরলিপি দিয়ে হবে। সেই জন্য বন্ধুরা আমি আপনাদেরকে স্বরলিপিটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি না, কিন্তু রিডটা শুনিয়ে দিচ্ছি। রিড থেকে বন্ধুরা আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে একই স্বরলিপি দিয়ে হচ্ছে সেটা। তো বন্ধুরা দেখুন, রিডটা একবার শুনিয়ে নিন। এত রঙিন এত কাপড় কিছু ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় কিছু ভালো লাগে না মোর সাদা কাপড় আমায় পরাই দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। এটা হচ্ছে কিন্তু বন্ধুরা মাঝের অন্তরা। কেমন, তো বন্ধুরা এরপরের অন্তরাটাও দেখুন একই স্বরলিপি দিয়ে হচ্ছে, এত জমিন এত বাড়ি আমি কি সহিতে পারি এত জমিন এত বাড়ি আমি কি সহিতে পারি পাশের দোলায় আমায় তুলে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। আমি কিন্তু বন্ধুরা এক আঙ্গুলের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা কিন্তু আবার এক আঙ্গুল দিয়ে বাজাতে যাবেন না। কেমন, আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু বন্ধুরা আমি এক আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আপনারা পুরো গানটি এভাবে তুলে ফেলবেন, আর যদি কোথাও কনফিউশন লাগে, কোথাও বুঝতে অসুবিধা হয়, সেটি বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা আপনাদেরকে আমি আবার বলে রাখি, প্লিজ আপনারা আমার চ্যানেলটি শেয়ার করে দিবেন, যাতে যারা সঙ্গী শিখে তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়, তারাও যাতে বন্ধুরা দেখে শিখতে পারে সেই জন্য। আর বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর নতুন বন্ধু হলে বন্ধুরা প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকের হারমোনিয়াম টিউটোরিয়াল আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং সারগাম পাঠশালার সাথেই থাকবেন।